তুমি কেমন মা? একটা সামান্য ফুলের আশায় তোমার এত অত্যাচারে করতে তোমাকে মানবে না মা। আরে করে পাপ
মথুরা নিবাসী হরে কৃষ্ণ হালদার এই মনসা ও কালীর কবিরা সন্তুষ্ট হইয়া দশটি করে টাকা বিশটি টাকা দান করেছে মা মনসার নাম করে হে
আমার শরীরটা জ্বলে যাচ্ছে, জলটি মাথায় আমার বড় কণ্ঠ সরাতে আসছে, পায়ের তলা থেকে থরথর করে মাটিটা সরে যাচ্ছে। আমি আর দাঁড়াতে পারছি না কেন, কি অসহ্য বিষের জ্বালা, আমি যা সহ্য করতে পারছি না। বাবা পিতা একটি বারে চলে এসে দেখে যাও পিতা, তোমাদের বংশের শেষ প্রতিমা নিভে যেতে চলেছে পিতা, একটি বারে চলে এসে দেখে যাও। ও পিতা কত নাশো আগে আমার আগে পিতা, ওহ
Go!
আমার সাথে কথা বলে যাবে জানিস, কিন্তু তোমার মাথা তুমি অভিমানে করে থাকতে পারবে না। আমি ডাকবো তোমার মাথাকে, আমি ডাকবো এমনি চম্বা সরকার আবার ডেকে সারা চাই কিনা। কোথায় মোর মাথা একেবারে সে করতে যাবে না। আমার এখন যেতে হবে সেই বাসের বাড়ি, আমার জীবনকে আসতে হবে, আমার কষ্ট হবে। কেমন আছে ওই বাসের বাড়ি? দাঁড়ি খোলা